बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ নিশ্চয় তোমরা অবগত আছো, দীর্ঘ এক বছর চলছে বাংলাদেশ ও সারা বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। সেই কারণে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনায় DRM ইউনাইটেড আইডল কলেজের ব্যবস্থাপনায় অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত আছে। সেই ধারাবাহিকতায় আমি অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি খুব তাড়াতাড়ি আমরা ক্লাসে ফিরে আসতে পারব। সেই লক্ষ্যে আমরা অনলাইন ক্লাসগুলো ইতিপূর্বে যা দেখছি আর বর্তমান যেগুলো দেখব সেগুলো মনোযোগ সহকারে আমরা নিব। এরপরে ক্লাসে ফেরার পরে সেগুলোর সাথে এগুলো আমরা সমন্বয় করব। তো আমরা অন্যান্য ক্লাসের কার্যক্রম শুরু করি। ওয়েলকাম টু অল। শিক্ষক পরিচিতি, আমার ছবি দেওয়া আছে কাজী আবু নাইম, প্রভাষক ব্যবস্থাপনা DRM ইউনাইটেড আইডল কলেজ রতনপুর কালীগঞ্জ সাতক্ষীরা। মোবাইল নাম্বার 01720549682। জিমেল নাম্বার kazi7809college@gmail.com। প্রিয় শিক্ষার্থীবৃন্দ শিক্ষক পরিচিতি, আমি আবারও বলছি, কাজী আবু নাইম, প্রভাষক ব্যবস্থাপনা DRM ইউনাইটেড আইডল কলেজ রতনপুর কালীগঞ্জ সাতক্ষীরা। মোবাইল নাম্বার 01720549682। জিমেল kazi7809college@gmail.com। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার দেওয়া আছে, তোমরা যেটা সুবিধা মনে করো সেটা আমার সাথে যোগাযোগ করতে পারো। যদি কোনো তোমরা সমস্যায় থাকে বা কোনো বিষয় জানার ইচ্ছা প্রকাশ করিলে নেক্সট পাঠ পরিচিতি বিষয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা পত্র প্রথম বিষয় কোড 277-277 অধ্যায় দ্বাদশ অর্থাৎ 12তম ব্যবসায় নৈতিকতা সামাজিক দায়বদ্ধতা। প্রিয় শিক্ষার্থী, পাঠ পরিচিতি সম্পর্কে আমরা কি জানতে পেরেছি সেটা হচ্ছে বিষয় ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা পত্র প্রথম বিষয় কোড 277 অধ্যায় দ্বাদশ অর্থাৎ 12তম অধ্যায় আর ব্যবসায় নৈতিকতা সামাজিক দায়বদ্ধতা। নেক্সট আমরা জানার চেষ্টা করব শিকন ফল ব্যবসায় সামাজিক দায়বদ্ধতার ধারণা বলতে পারবে, ব্যবসার সামাজিক দায়বদ্ধতা কি তা বলতে পারবে, ব্যবসার সামাজিক দায়বদ্ধতা গৃহীত কার্যক্রম বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি শিকন ফলে সম্পর্কে কি জানতে পেরেছি, ব্যবসার সামাজিক দায়বদ্ধতা ধারণা বলতে পারবে, ব্যবসার সামাজিক দায়বদ্ধতা কি তা বলতে পারবে, ব্যবসার সামাজিক দায়বদ্ধতা গৃহীত কার্যক্রম বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা শিকন ফলে তোমরা যেটা জেনেছি নেক্সট পরবর্তী আমরা জানার চেষ্টা করব আজকের পাঠ ব্যবসার সামাজিক দায়বদ্ধতা গৃহীত কার্যক্রম প্রোগ্রামস টেকেন বাই সোশ্যাল রেসপন্সিবিলিটিস অফ বিজনেস। আজকের পাঠ আমরা কি জানতে পেরেছি, ব্যবসার সামাজিক দায়বদ্ধতা গৃহীত কার্যক্রম প্রোগ্রামস টেকেন বাই সোশ্যাল রেসপন্সিবিলিটিস অফ বিজনেস। নেক্সট আমরা জানার চেষ্টা করব ব্যবসা সামাজিক দায়বদ্ধতার ধারণা। ব্যবসা সামাজিক দায়বদ্ধতার ধারণা হিসেবে আমরা প্রথমে যে ছবিটা দেখতে পাচ্ছি চিত্র সড়কপথে পণ্যবাহী ট্যাগ, দ্বিতীয়ত ছবি দেখতে পাচ্ছি আমরা ব্যবসার
সামগ্রী, পণ্য সামগ্রী, বিভিন্ন ফল সাজানো আছে। কিন্তু তোমরা দেখতে পাচ্ছি জাতীয় সংসদ ভবনের একটি ছবি, এটা সরকারের অধীনে একটি প্রতিষ্ঠান যার নাম জাতীয় সংসদ ভবন। তার পরবর্তী ছবি দেখতে হচ্ছে একটি সামাজিক দায়বদ্ধতা অংশ হিসেবে স্কুল, খেলার মাঠ, ছাত্রছাত্রীদের ছবি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি একটা ব্রিজ তৈরি আছে, সেখানে শ্রমিক কর্মচারীরা কাজে নিয়োজিত আছে। নেক্সট যে ছবিটা দেখছি সেটা হচ্ছে কি 500 টাকার নোট, 1,000 টাকার নোট সহ বিভিন্ন অর্থ সম্বলিত একটি ছবি, যা অর্থ যোগান বা অর্থ সরবরাহকারী হিসেবে বিবেচিত। প্রিয় শিক্ষার্থী, আমরা যে ছবিগুলো দেখছি, প্রথম দেখছি সরবরাহকারীর ছবি, অর্থাৎ পণ্য সরবরাহকারী। দ্বিতীয়ত ক্রেতা বিক্রেতা, ক্রয় বিক্রয় সংক্রান্ত পণ্য সামগ্রীর ছবি। তৃতীয় দেখতে হচ্ছে জাতীয় সংসদ ভবনের ছবি। চতুর্থ দেখতে হচ্ছে ভৌত অবকাঠামো সামাজিক দায়বদ্ধ অংশ হিসেবে স্কুল, খেলার মাঠ, ছাত্রছাত্রীর ছবি। তারপরে যে ছবিটা দেখতে হচ্ছে এটা হচ্ছে একটি ব্রিজ, এখানে শ্রমিক কর্মচারী নিয়োজিত আছে কাজের মাধ্যমে। পরে একটা ছবি দেখতেছি অর্থ 100 টাকা, 500 টাকার নোট, 1,000 টাকার নোট সহ বিভিন্ন টাকার নোট সম্বলিত ছবি, এটা অর্থ সরবরাহকারী হিসেবে বিবেচিত। প্রিয়, এই ছবিগুলো আমরা পরস্পর বলতে পারি কি, এগুলো হচ্ছে কি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সেটা কাজ করতেছে কি, মানে সরবরাহকারী যারা উৎপাদনের কাজে নিয়োজিত থেকে পণ্য বহন করে পণ্য সরবরাহ করে তাদেরকে সরবরাহকারী বলে। আচ্ছা, এবারে পণ্য উৎপাদনের পর পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজ তাকে ক্রেতা বিক্রেতা হিসেবে বিবেচিত। উৎপাদনকৃত পণ্য বিক্রয়ের জন্য সরকারের যে লাইসেন্স দিতে হয়, তার জন্য সরকারকে যে পয়সা মানে ট্যাক্স বা রাজস্ব দিতে, সেইটা আছে জাতীয় সংসদ ভবন আইনের মাধ্যমে। এটা সরকারের প্রতি সামাজিক দায়বদ্ধতার অংশ। মুনাফা অর্জন করার পরে অর্জিত মুনাফা সমাজের বসবাসকারী জনগোষ্ঠীকে যেসব সুযোগ সুবিধা প্রদান করে তা সামাজিক দায়বদ্ধতা অংশ হিসেবে স্কুল, কলেজ ইত্যাদি প্রতিষ্ঠানের সহযোগিতা করা। তেমনি আছে শ্রমিক কর্মচারীরা প্রতিষ্ঠান নিজে কাজ করে তাদের প্রতি সামাজিক দায়বদ্ধতা অংশ। সর্বশেষ যেটা আমরা দেখতে পাচ্ছি অর্থ ব্যবসায় যে বা যারা অর্থ সরবরাহ করে তাদেরকে মালিক পক্ষ বলে। এই মালিক পক্ষ অর্থ যোগান না দিলে ব্যবসা কার্যক্রম করতে পারে না, তাই অর্থ ব্যবসার মূল চালিকা শক্তি, তাই মালিক পক্ষদের সমাজের দায়বদ্ধতার অংশ হিসেবে ব্যবসাদের কাজ করতে হয়। আশা করি আমরা ধারণা থেকে বুঝতে পেরেছি সমাজের দায়বদ্ধতা ব্যবসাদের কী কাজ করতে হবে। নেক্সট আমরা জানার চেষ্টা করব ব্যবসার সমাজের দায়বদ্ধতা কী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসার সম্বন্ধে দায়বদ্ধতা কী? ব্যবসা প্রতিষ্ঠান করণীয় কাজের পাশাপাশি প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সুযোগ সুবিধা প্রদান করাকে ব্যবসার সামাজিক দায়বদ্ধতা বলে। বার্টন অ্যান্ড মার্টিন বলে, সোশ্যাল রেসপন্সিবিলিটিস রিফার টু দ্য অব্লিগেশন অফ অ্যান অর্গানাইজেশন টু সিক অ্যাকশন দ্যাট প্রোটেক্ট অ্যান্ড ইম্প্রুভ দ্য ওয়েলফেয়ার অফ সোসাইটি অ্যামং উইথ ইটস ওন ইন্টারেস্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অর্থাৎ প্রতিষ্ঠানে নিজের স্বার্থ রক্ষার সাথে সাথে সামাজিক কল্যাণের উন্নয়ন ও সংরক্ষণ জন্য সংগঠনের কার্যক্রম সম্পর্কিত কর্তব্য পালনকে ব্যবসার সামাজিক দায়িত্ব বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ব্যবসার সামাজিক দায়বদ্ধতা কী সে সম্পর্কে আমরা জানতে পেরেছি। পরবর্তীতে আমরা জানার চেষ্টা করব সামাজিক দায়বদ্ধতা গৃহীত কার্যক্রম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
ব্যবসার সামাজিক দায়বদ্ধ গৃহীত কার্যক্রম অংশ হিসেবে আমরা যে দেখতে পাচ্ছি, ব্যবসার সামাজিক দায়বদ্ধ অন্যতম স্লোগান হলো বিজনেস ফর দ্য পিপুল, বিজনেস ফর দ্য প্রফিট অ্যান্ড বিজনেস ফর দ্য প্ল্যানেট। অর্থাৎ জনকল্যাণের ব্যবসা, মুনাফার জন্য ব্যবসা এবং প্ল্যানেট বা বিশ্বের জন্য ব্যবসা। তাহলে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান এর স্লোগানকে অনুসরণ করে যেসব কার্যক্রম করে তাকে তা হলো জনকল্যাণের ব্যবসা, মুনাফা অর্জনের ব্যবসা, প্ল্যানেট বা বিশ্বের জন্য ব্যবসা এবং বিভিন্ন সেবামূলক কাজ। প্রিয় শিক্ষার্থী, তাহলে ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা গৃহীত কার্যক্রম হিসেবে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, ব্যবসার সামাজিক দায়বদ্ধতার অন্যতম অংশ হচ্ছে বিজনেস ফর দ্য পিপুল, বিজনেস ফর দ্য প্ল্যান প্রফিট অ্যান্ড বিজনেস ফর দ্য প্ল্যানেট। অর্থাৎ জনকল্যাণের জন্য, জনকল্যাণের ব্যবসা, মুনাফার জন্য ব্যবসা এবং প্ল্যানেট বা বিশ্বের জন্য ব্যবসা। আর এই কার্যক্রমকে স্লোগান হিসেবে অনুসরণ করা হচ্ছে যেসব কার্যকতা আছে, জনগণের জন্য ব্যবসা, মুনাফার জন্য ব্যবসা, প্ল্যানেট বা বিশ্বের জন্য ব্যবসা এবং বিভিন্ন ধরনের সেবামূলক কাজ, এই নিয়ে ব্যবসায়িক কার্যক্রম গৃহীত বিষয়। নেক্সট আমরা জানার চেষ্টা করব জনকল্যাণের ব্যবসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জনকল্যাণের ব্যবসার আমরা এখানে যে ছবি দেখতে পাচ্ছি, এখানে চাল, ডাল, পেঁয়াজ, রসুন বিভিন্ন ধরনের প্যাকেটজাত করা পণ্য সামগ্রী আমরা এখানে দেখতে পাচ্ছি। এগুলো সাধারণত মুদিখানার দোকান হিসেবে ব্যবহৃত হয় এবং এখান থেকে কর্মচারীরা তাদের দৈনন্দিন যে সকল পণ্য সামগ্রী দরকার তা এখান থেকে ক্রয় করে থাকে। আর এর জন্য সাধারণত মালিক পক্ষ তাদের কর্মচারীদের প্রতিদিনের গা ভোগ্য পণ্য একান্তে ন্যায্য মূল্যে ক্রয় করে নিয়ে থাকে এবং মাসের শেষে তাদের বেতনের থেকে সমন্বয় করে তাদেরকে দেওয়া হয়। এইভাবে কল্যাণমূলক কাজ করে থাকে। এর জন্য আমরা যে বিষয়টি দেখবো, উদাহরণ কি বলা আছে, উদাহরণ হিসেবে বলতে পারে তৈরি পোশাক শিল্পের এনআর গ্রুপের নোয়া নামে ন্যায্য মূল্যের দোকান পরিচালনা করেন। এখান থেকে পোশাক কর্মীদের গৃহস্থলীর যাবতীয় পণ্য চাইবা মাত্র সরবরাহ করা হয় এবং মাসের শেষে বেতনের সাথে সমন্বয় করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে যে বিষয়টা বুঝতে পারলাম, তাহলে কী বললাম, পোশাক শিল্পের কর্মীদের তাদের প্রতিদিনিকার ন্যায্য পণ্য মূল্য যথাভাবে ন্যায্য মূল্যে কিনতে পারে, তার জন্য মালিক পক্ষ যে সুযোগ সুবিধা পূরণ করে তার জন্য এটা আছে জনকল্যাণমূলক ব্যবসা। নেক্সট আমরা জানার চেষ্টা করব মুনাফার জন্য ব্যবসা। প্রিয় শিক্ষার্থী, কিন্তু মুনাফার জন্য ব্যবসা হিসেবে আমরা যে জিনিসটা বুঝতে পারছি সেটা হচ্ছে কি, হাল চাষ করতেছে জমির ভিতর দিয়ে গরু নাঙল দিয়ে, পরবর্তীতে যাতে এই ধান কাটার ছবি দেখতে হচ্ছি, হাল চাষ করার পরে ধান কাটে, ধান কাটার পরে সেই ধান ঘরে তুলে মাড়াই করে বিক্রয় করে কৃষক কর্মীরা তাদের জীবন জীবিকা নির্ভর করে। আর এখানে হাল চাষের পরিবর্তে যদি উন্নত চাষাবাদের ব্যবস্থা করা যায় তাহলে আরও চাষ পদ্ধতি ভালোর কারণে ধান বেশি হয়। এর জন্য মালিক পক্ষ তাদের সামাজিক দায়বদ্ধতা অংশগৃহীত কার্যক্রমের বিষয়ে যদি সংশ্লিষ্ট ব্যবসা এলাকার মানুষদেরকে কৃষিকাজে উৎপাদন সহায়তা করে তাহলে সেক্ষেত্রে তাদের মুনাফার অংশ দায়বদ্ধতার অংশ হিসেবে এখানে সামাজিক দায়িত্ব পালন হয়ে যায়। তো উদাহরণ হিসেবে বলা যায় কি, দেখি আমরা একটু। প্রিয় শিক্ষার্থী, তোয়া গ্রুপ ব্যবসার যাবতীয় দায়বদ্ধতার ক্ষেত্রে মুনাফার অংশ স্থানীয় লোকজনের সুবিধা পাওয়ার জন্য
কৃষিজাত পণ্য হিসাবে অধিক পরিমাণে ধান উৎপাদন লক্ষ্যে সার্বিকভাবে সহায়তা প্রদান করে থাকে। আর এই লক্ষ্যে তাহলে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ব্যবসায়ীরা তাদের অর্জিত মুনাফার অংশ কৃষি খাতে বা কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধি সহায়তা হিসেবে তাদের মুনাফার অংশ প্রদান করে সামাজিক দায়বদ্ধতা গৃহীত কার্যক্রমের একটি অংশ হিসেবে বিবেচিত হবে। নেক্সট আমরা জানার চেষ্টা করব। প্ল্যানেট বা বিশ্বের জন্য ব্যবসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দুটো ছবি দেখতেছি, একটি হচ্ছে হরিণীর ছবি, পরবর্তী দেখতেছি এখানে আছে বাঘের, চিতাবাঘের ছবি। বন্য প্রাণী দিনের পর দিন উজাড় হয়ে যাচ্ছে, যাতে করে বন্য প্রাণী উজাড় না হয় এবং বনের শ্রীবৃদ্ধি আরও ভালো হয়, সেই লক্ষ্যে প্ল্যানেট বা বিশ্বের জন্য ব্যবসা হিসেবে মুনাফার দায়বদ্ধ অংশ হিসেবে ব্যবসা শ্রীদের উচিত হবে সুন্দরবনকে সুরক্ষা করে বনের জীব বৈচিত্র্যের মান সুন্দর করা, তাদের মুনাফার একটা অংশ ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগ করে সামাজিক দায়বদ্ধ অংশ গৃহীত কার্যক্রম করে। নেক্সট আমরা উদাহরণ হিসেবে দেখব কী বলা আছে। ব্যবসা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় থাকে, সেই লক্ষ্যে বাংলাদেশের দক্ষিণে সুন্দরবন অবস্থিত। দিনে দিনে এই বনভূমি উজাড় হয়ে যাচ্ছে, সেই সাথে সাথে বন্য প্রাণী কমে যাচ্ছে, তাই সুন্দরবনকে সুরক্ষা করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা বুঝতে পারতেছি ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা গৃহীত কার্যক্রমের অংশ হিসেবে সুন্দরবনকে সুরক্ষা করার জন্য তাদের গৃহীত মুনাফার অংশ সামাজিক দায়বদ্ধ অংশ হিসেবে যদি সরকারের পাশাপাশি সহযোগিতা করে তাহলে এই বনকে আমরা সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে পারবো, বনভূমি উজাড় রোধ করতে পারবো। এইভাবে সামাজিক দায়বদ্ধ অংশ হিসেবে তাদের গৃহীত কার্যক্রমের ফলে বনকে সুরক্ষা করা সম্ভব হবে। নেক্সট আমরা জানার চেষ্টা করব বিভিন্ন সেবামূলক কাজ। বিভিন্ন সেবামূলক কাজ ব্যবসার সামাজিক দায়বদ্ধ অংশ হিসেবে সমাজে বসবাসকারী জনগোষ্ঠীর জন্য ব্যবসায়ী যেসব সেবামূলক কাজ করে তা হলো জনসচেতনতা সৃষ্টি, বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, চিকিৎসা সেবা প্রদান, বিদ্যুৎ সুবিধা প্রদান, শিক্ষা খাতে সহায়তা, অবকাঠামোগত উন্নয়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সাংস্কৃতিক উন্নয়ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন ধরনের সেবামূলক কাজ ব্যবসার সামাজিক দায়বদ্ধ অংশ হিসাবে বসবাসকারী জনগোষ্ঠীর জন্য ব্যবসায় যেসব সেবামূলক কাজ করে তা হলো জনসচেতনতা সৃষ্টি, বিশুদ্ধ খাওয়ার পানি সরবরাহ, চিকিৎসা সেবা প্রদান, বিদ্যুৎ সুবিধা প্রদান, শিক্ষা খাতে সহায়তা এবং অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ পরিবেশের ভারসাম্য রক্ষা কার্যক্রম, সাংস্কৃতিক উন্নয়ন। নেক্সট আমরা জানব আত্মমানবতার সেবা উন্নয়ন। স্বাস্থ্যসম্মত স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি। আমরা এখানে মাস্ক পরিহিত ছবি দেখতে পাচ্ছি, সাবানের চিহ্ন দেখতে পাচ্ছি, টিকার ব্যবস্থা করছে। এই জনসচেতনতার লক্ষ্যে ব্যবসা শ্রীরা এই ধরনের কার্যক্রম গ্রহণ করে জনসচেতনতা বৃদ্ধি করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রথমে আমরা হাত দিয়ে সাবান ধোবো, দ্বিতীয়তম প্রোটেকশন হিসেবে আমরা মাস্ক ব্যবহার করবো, আর আমরা টিকা নিব সরকারের নির্দিষ্ট নীতিমালার আওতায়। নেক্সট আমরা জানার চেষ্টা করব বিশুদ্ধ খাওয়ার পানি সরবরাহ। আমরা বিশুদ্ধ খাবার সরবরাহ আমরা ফিল্টার ছবি দেখতে পাচ্ছি। রবি জনসাধারণের জন্য ব্যবসা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশের প্রধান প্রধান রেল স্টেশনে খাবার পানি সরবরাহের ব্যবস্থা করে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বিশুদ্ধ খাবার সরবরাহের মাধ্যমে বা সরকারের গৃহীত কার্যক্রমের অংশের পাশাপাশি বাংলাদেশ ব্যবসায়ী সমিতি তাদের মুনাফার একটি অংশ জনসাধারণের কল্যাণের জন্য বিশুদ্ধ খাবার সরবরাহ করে ব্যবসার সামাজিক দায়িত্বের গৃহীত কার্যক্রমের অংশ হিসেবে কাজ করছে। নেক্সট টাইম জানার চেষ্টা করব। চিকিৎসা সেবা প্রদান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসার সামাজিক দায়বদ্ধতা অংশ হিসেবে চিকিৎসা সেবা প্রদান করা, বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা, বিনামূল্যে ঔষধ প্রদান করা, বিনামূল্যে স্বাস্থ্য সুবিধা, অসহায় গরিব মানুষের দ্বারপ্রান্ত পৌঁছে দেওয়া, সরকারের আর্থিক সহায়তার পাশাপাশি ব্যবসায়ী শ্রেণীর তাদের অর্জুন মনোভাবের একটি অংশ, সামাজিক দায়বদ্ধতা গৃহীত কার্যক্রমের অংশ হিসেবে আত্ম মানবতা সেবায় এগিয়ে এসে দাতব্য চিকিৎসা সেবা হিসেবে তাদের পাশে সহযোগিতা প্রদান করাই হলো ব্যবসা সামাজিক দায়বদ্ধতার একটি অন্যতম অংশ। প্রিয় শিক্ষিত, তাদের মুনাফা তারা নিজেরা সাধারণত ভোগ না করে একটি অর্জিত মনোভাবের একটি অংশ চিকিৎসা সেবা প্রদান করে জনস্বাস্থ্য সৃষ্টির লক্ষ্যে স্বাস্থ্য সুস্থ সুন্দর পরিবেশ রাখার জন্য সরকারের পাশাপাশি ব্যবসায়ী এগিয়ে এসে সামাজিক দায়বদ্ধ অংশ হিসেবে তারা কাজ করছে। আর এভাবে চলতে থাকলে বাংলাদেশে সুস্থ সুন্দর মানুষ সৃষ্টি হবে, মানুষ তৈরি হবে, জনসম্পদ তৈরি হবে। এভাবে সামাজিক দায়বদ্ধ অংশ হিসেবে চিকিৎসা প্রদান সেবা প্রদান করে ব্যবসা শ্রেণীর তাদের সামাজিক দায়বদ্ধ অংশ দ্বিতীয় কার্যক্রম পালন করছে। নেক্সট আমরা জানার চেষ্টা করব বিদ্যুৎ সুবিধা প্রদান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের বর্তমান জ্বালানি খাত একটি অন্যতম খাত। এই খাতে সরকার সর্বোচ্চ টাকা বরাদ্দ দিয়ে বিদ্যুৎ ঘাটতি কমানোর জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই লক্ষ্যে ব্যবসায়ী শ্রেণীদের তাদের অর্জিত মুনাফার একটি অংশ যদি বিদ্যুৎ খাতে ব্যয় করে তাহলে সরকারের সহযোগিতা পাশাপাশি তাদের সহযোগিতা একত্র করে বিদ্যুৎ খাতের যে বিদ্যুৎ ঘাটতি তা অনেকাংশে কমা সম্ভব হবে। আর এই লক্ষ্যে গ্রামগঞ্জ সর্বত্র বিদ্যুৎ সরবরাহ করার সুবিধা হবে। তাই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গৃহীত কার্যক্রমের পাশাপাশি সরকারের উদ্যোগের সাথে সাথে ব্যবসায়ী শ্রেণীদের উদ্যোগ নিয়ে বিদ্যুৎ খাতকে আরও শক্তিশালী করার জন্য যে সামাজিক দায়বদ্ধ অংশ তা হবে একটি অন্যতম আর্থিক সহযোগিতা গৃহীত কার্যক্রমের অংশ। নেক্সট আমরা জানার চেষ্টা করব শিক্ষা খাতে সহায়তা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি অগ্রগতি হতে পারে না, যার কারণে শিক্ষা খাতকে সুস্থ সুন্দর রাখার জন্য আজ দীর্ঘ প্রায় 1 মাসের মতন শিক্ষাব্যবস্থা বন্ধ আছে, যাতে শিক্ষা খাতে ছাত্রছাত্রী পরে কোনো করোনা ভাইরাসের প্রভাব প্রভাবিত না করে। সেই লক্ষ্যে স্কুল পার্সোনাল কলেজ বন্ধ রাখা হয়েছে। কিন্তু এই শিক্ষা খাতকে আরও শক্তিশালী করার জন্য সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংগঠন সহ ব্যবসা শ্রেণীতে এগিয়ে এসে শিক্ষা খাতকে সুস্থ সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারে সেই লক্ষ্যে কাজ করা। তাই উত্তরোত্তর শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণী বৃদ্ধি যাতে আরও সুন্দর হয় সেই লক্ষ্যে ব্যবসা শ্রেণীদের গৃহীত কার্যক্রমের পাশাপাশি তাদের অংশ মুনাফার অংশ যথাভাবে সরকারের সহায়তার পাশাপাশি তারা এগিয়ে আসতে পারে সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে শিক্ষা খাতের সরকারের ওই বেসরকারি অনুদান বৃদ্ধির মাধ্যমে সরকারি বেসরকারি উদ্যোগে শিক্ষা খাতকে আর শক্তিশালী করা, সাথে সাথে শিক্ষার মান আরও সুষ্ঠু সুন্দরভাবে যেন শ্রীবৃদ্ধি সেই লক্ষ্যে ব্যবসা শ্রেণীদের গৃহীত কার্যক্রমের সামাজিক দায়িত্ব অংশ হিসেবে পরিগণিত হবে। নেক্সট আমরা জানার চেষ্টা করব অবকাঠামোগত উন্নয়ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। এখানে দূরের পথে একটা রাস্তা,
তার পাশে দেখতেছে একটি স্কুল, খেলার মাঠ, ছাত্রছাত্রী, এক পাশে পিচি রাস্তা, অপর পাশে কাঁচা রাস্তা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছাত্রছাত্রীরা পিচি রাস্তা দিয়ে বাড়ির থেকে আসে আর স্কুলের পথে যায় কাঁচা রাস্তা দিয়ে। এই যে অবকাঠামোগত উন্নয়নের দিক দিয়ে দেখা যাচ্ছে কাঁচা রাস্তায় পাকা রাস্তাতে নেমে কাঁচা রাস্তা, তাহলে বর্ষার মৌসুমে ছাত্রছাত্রীদের অবশ্যই পাকা রাস্তা পাহাড়ে কাঁচা রাস্তা আসে, তাদের পায়ে কাদা লাগার সম্ভাবনাটা বেশি। তাই এই অবকাঠামো উন্নয়ন লক্ষ্যে বেসরকারি উদ্যোগ হিসেবে ব্যবসায় ছেড়েদের অর্জ্য মনোভাব অংশ যদি অবকাঠামোগত উন্নয়নের সাহায্য হিসেবে ব্যবহার করে, তাহলে সরকারের আর্থিক সহায়তার পাশে তাদের সহযোগিতা আরও গতিশীল করবে। তাই অবকাঠামো উন্নয়নের দিক দিয়ে ছাত্রছাত্রীদের স্কুল যাওয়ার জন্য পাশে সুন্দর করে রাস্তা নির্মাণ করে দিয়ে স্কুলের যাওয়ার পথ সুগম করা, স্কুলের যেসব ক্লাসরুম আছে সেগুলো আলো জলের ব্যবস্থা করা, ভালো পরিবেশে তারা পড়াশুনো করতে, এই লক্ষ্যে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করার লক্ষ্যে ব্যবসা শ্রেণীদের তাদের অর্জিত মুনাফা একটি অংশ যাতে ভৌত অবকাঠামো উন্নয়নগত মান আরও বৃদ্ধি পায় সে লক্ষ্যে কাজ করাই হচ্ছে ব্যবসায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গৃহীত কার্যক্রম পরিগণিত হবে বলে আমি মনে করি। নেক্সট আমরা জানার চেষ্টা করব পরিবেশ ভারসাম্য রক্ষা কার্যক্রম। প্লিজ আমরা যে ছবিটা দেখছো আছি, এটি একটি বৈশ্বিক কারণে ঝড় বৃষ্টি বন্যা হওয়ার সম্ভাবনা এড়ানোর জন্য খেলার মাঠে ত্রিপল আটকাই দিয়ে মাঠকে কদমুক্ত, পানি মুক্ত করার জন্য একটা ছবি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি শিল্প কলকারখানার নির্গত ধোঁয়া, যে ধোঁয়া আকাশ মণ্ডলীকে করেছে অন্ধকারচ্ছন্ন ও কুয়াশা মণ্ডিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ধোঁয়া প্রতিনিয়ত যদি নির্গত হতে থাকে তাহলে পরিবেশের ভারসাম্য হয়ে যাবে বিপর্যয়। আর এই হাত থেকে এড়ানোর জন্য ব্যবসায়ীদের উচিত পরিবেশকে সুরক্ষা করা। এই সুরক্ষার জন্য যা যা কার্যক্রম করার দরকার তা ব্যবসায় শ্রেণীদের করা উচিত, এই লক্ষ্যে যাতে পরিবেশের ভারসাম্য সুষ্ঠু সুন্দর থাকে সেই লক্ষ্যে ব্যবসায়ীদের কার্যক্রম গ্রহণ করা। তাই সামাজিক দায়বদ্ধতা অংশ হিসেবে ব্যবসায় শ্রেণীদের উচিত হবে যে ব্যবসায় পরিবেশ নষ্ট না করে পরিবেশকে সুষ্ঠু সুন্দরভাবে রেখে মানুষের জীব ও জীবনযাত্রা আরও সুন্দর ও সঠিক হয় সেই লক্ষ্যে কাজ করা। তাতে পরিবেশ ভালো থাকলে সমাজ ভালো থাকবে, সমাজ ভালো থাকলে দেশ ভালো থাকবে। এই লক্ষ্যে ব্যবসায়ীদের গৃহীত কার্য অংশ হিসেবে সরকারের পাশাপাশি ব্যবসায়ীদের এগিয়ে এসে পরিবেশকে সুরক্ষা করা। আশা করি আমরা সে বিষয়টা বোঝাতে পেরেছি। নেক্সট আমরা জানব সাংস্কৃতিক উন্নয়ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দুইটা ছবি দেখতেছি, একটি ছেলে একটি মেয়ে, এরা আছে অভিনেতা এবং অভিনেত্রী। আর একটা ছবি দেখতেছি মসজিদ। প্রিয় শিক্ষক, এখানে দুই ধরনের ছবি আমরা দেখতে পাচ্ছি, অভিনেতা অভিনেত্রী তাদের অভিনয়ের মাধ্যমে সমাজের বিভিন্ন কলা, বিভিন্ন রকমের সমস্যা তাদের চিত্র অভিনয়ের মাধ্যমে তুলে ধরে মানুষকে মনোরম করে। যেমন বিভিন্ন সমাজের নিপীড়িত নিজের মানুষের একে অপরের প্রতি যে অত্যাচার নির্যাতন করে তা সামাজিক সাংস্কৃতিক উন্নয়নের মাধ্যমে বা সামাজিক সাংস্কৃতিক উন্নয়নের ক্ষেত্রে যে অবদান রাখছে সেক্ষেত্রে এই যে চিত্র অভিনয় করে মানুষের মনোরম করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন ঘটনা চিত্র অভিনয়ের মাধ্যমে মানুষকে বোঝাতে সক্ষম হয়। তাই সাংস্কৃতিক উন্নয়ন করা ব্যবসা শ্রেণীদের একটি অন্যতম সামাজিক দায়িত্ব হিসেবে পরিণত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাংস্কৃতিক বিকাশ যা মনের খোরাক, তেমনি সাংস্কৃতিক বিকাশ মনের
বহিঃপ্রকাশ। মানুষ সংস্কৃতি প্রিয় হয়ে গান বাজনা শোনে, তেমনি সাংস্কৃতিক মনোভাব মানুষ সংস্কৃতির মধ্যে দিয়ে নিজেদেরকে মেলায় ধরার চেষ্টা করে, সামাজিক বিভিন্ন সমস্যা সংস্কৃতি চিত্রগ্রহণের মাধ্যমে তোলার চেষ্টা করে, তুলে ধরার চেষ্টা করে। অন্যদিকে সাংস্কৃতিক মনোভাব মানুষরা মনের চিত্র বিনোদন প্রকাশের পাশাপাশি আত্মলব্ধি আত্মচেতনা আত্মসচেতনার মাধ্যমে ধর্ম প্রেরণার মাধ্যমে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বিভিন্ন ধর্মীয় প্রার্থনার মাধ্যমে তারা আত্মচেতনা আত্মলব্ধি করার চেষ্টা করে। সেই লক্ষ্যে এখানে ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের প্রার্থনার মাধ্যমে দিয়ে তাদের আত্মজ্ঞানী মশার চেষ্টা করে। এক্ষেত্রে আমরা সাংস্কৃতিক উন্নয়নের জন্য ধর্মীয় প্রতিষ্ঠানকে যেমন আমরা শ্রীবৃদ্ধি সুন্দর করব, তেমনি সাংস্কৃতিক উন্নয়নের জন্য আমরা সাংস্কৃতিক যেসব ব্যবস্থা আছে সেগুলো উত্তরোত্তর উন্নয়ন সাধন করব। নেক্সট টাউন জানার চেষ্টা করব। আত্ম মানবতার সেবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে একটি রেল গাড়ি আগুনি সংযোগ দিয়ে রেলকে ধ্বংস করার চেষ্টা চলছে। সেই লক্ষ্যে এক বহু লোক লাঠিসোঁটা নিয়ে রেলের পথ গতিরোধ করার চেষ্টা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করতেছে। এই আতঙ্ক বাস থেকে সৃষ্টি হয় সংঘাত, সংঘাতের কারণে মানুষ আহত নির্যাতিত পীড়িত হয়ে থাকে। তাই এই লক্ষ্যে আত্মমানবতার সেবায় ব্যবসায়ী শ্রেণীদের এগিয়ে এসে যেসব ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে তাদেরকে পুনর্বাসন করা, তাদের সেবা শুশ্রূষার ভিতর দিয়ে তাদেরকে সেবা যত্ন করা, এই লক্ষ্যে ব্যবসায়ী শ্রেণীদের তাদের এগিয়ে এসে আত্মমানবতার সেবায় নিয়োজিত থেকে তাদেরকে সহযোগিতা প্রদান করা ব্যবসার সামাজিক দায়বদ্ধতার অংশ একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আত্মমানবতার সেবায় প্রদানের মাধ্যমে ব্যবসা শ্রেণীদের তাদের অর্জিত মনোভাবের একটি অংশ ব্যবসায় এই সমাজে নির্যাতিত নিষ্পীড়িত মানুষের সহযোগিতা প্রদান করা আত্মমানবতার সেবার একটি অন্যতম নিদর্শন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করি ব্যবসা শ্রেণীদের অর্জিত মুনাফার যে অংশ ব্যবসার কাজে ব্যবহার করে সামাজিক দায়িত্ব অংশ হিসেবে যে কার্যক্রম করেছে তা সরকারের পৃষ্ঠপোষকতা হিসেবে সামাজিক দায়িত্ব অংশ হিসেবে কাজ করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। আশা করি আমরা ক্লাসটা সুষ্ঠু সুন্দরভাবে বোঝার চেষ্টা করেছি। পরবর্তীতে আমরা আরো সুন্দর করে জানার চেষ্টা করব। নেক্সট আমরা জানব মূল্যায়ন। মূল্যায়ন হিসেবে আমরা দেখতে পাচ্ছি ভৌত অবকাঠামো কি, অবকাঠামো কি বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবসায়ীদের ভূমিকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবকাঠামো কি, অবকাঠামো হলো যে সমাজে মানুষ বসবাস করে বসবাসকৃত মানুষের রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা ইত্যাদি সম্বলিত যে ব্যবস্থা সেগুলো ভৌত অবকাঠামো বলে। যেমন স্কুলের যাতায়াতের পথ, রাস্তা, ব্রিজ, কালভার্ট, খেলার মাঠ ইত্যাদিকে সব মিলে অবকাঠামো বলে। আচ্ছা, বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবসায়ীদের ভূমিকা বলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমান মানুষের সমস্যা জর্জরিত একটা বিষয় সেটা হচ্ছে বিশুদ্ধ পানি জলের অভাব। ব্যবসায়ীরা বিশুদ্ধ পানি সরবরাহ করে ব্যবসায়ীদের সামাজিক দায়িত্ব অংশ হিসেবে বিশুদ্ধ পানি সরবরাহ করা হলো ব্যবসায়ীদের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। আর এই লক্ষ্যে সরকারের পাশাপাশি ব্যবসায়ীদের এই কাজ করা সামাজিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ কাজ। তাই বাংলাদেশের বিভিন্ন প্রধানমন্ত্রী রেল স্টেশনে রবি যে বিশুদ্ধ খাওয়ার পানি সরবরাহ করে সামাজিক দায়বদ্ধ অংশ কার্যক্রম করেছে তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর এইভাবে যদি সংশ্লিষ্ট এলাকা ব্যবসা করে সংশ্লিষ্ট এলাকার জনগোষ্ঠীদের পানি সরবরাহ নিশ্চিত করে
স্থানীয় জনগণদের বিশুদ্ধ পানি সরবরাহ করে তাদের পানির সংকট নিরসন করা ব্যবসায়ীদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূল্যায়ন হিসেবে যেটুকু বুঝ দিচ্ছি সেটুকু আমরা নিজেদেরকে আরও মেলায় ধরার চেষ্টা করব। বই শুধু পড়লে হবে না, বইকে পড়ার মতো পড়তে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে। আর সসা সারাদের অনলাইন ক্লাসগুলো সুন্দর করে দেখেছি, দেখবো, শুনবো, বসবো এবং নিজেদেরকে মেলায় ধরবো। প্রিয় শিক্ষক, নেক্সট আমরা জানার চেষ্টা করব। বাড়ির কাজ, হোমওয়ার্ক। প্রিয় শিক্ষার্থীদের, ব্যবসায়িক আর পরিবেশ দূষণের প্রভাব কী কী, পরিবেশ সংরক্ষণ, ব্যবসা দায়িত্ব সমূহ বন্ধ করো। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা বাড়িতে এই প্রশ্নগুলো সুন্দর করে দেখবা, পরবর্তী ক্লাসে আমরা আরো সুন্দর করে বোঝার চেষ্টা করব। আর আমি আজকের মতো ক্লাস এইখানে শেষ করছি, বেশি আর সময় তোমাদের নষ্ট করব না। তবে তোমরা অবশ্যই ছসা সাবজেক্টের সারাদের অনলাইন ক্লাসগুলো দেখবা, শুনবা, বলবা এবং বইয়ের সাথে অবশ্যই 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 মিল করবা। কেননা বইয়ের সাথে যদি তোমরা প্রত্যেকটা ক্লাস না মিল করো, তাহলে তোমরা যতবার বুঝতে পারবে না আর বুঝেও কাজ করতে পারবে না। তাহলে অনলাইন ক্লাসের সাথে সাথে বইগুলো চ্যাপ্টার অনুযায়ী, অধ্যায় অনুযায়ী এবং পাঠ অনুযায়ী কোন পাঠে কোন পড়া সারারা নিচ্ছে আর যেগুলো নিয়েছে সেগুলো কীভাবে নিয়েছে এবং সেগুলো বইয়ের সাথে তোমরা ধারাবাহিকভাবে মিল করে রাখবা, তা নাহলে তোমরা ক্লাসগুলো বুঝতে সক্ষম হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। নেক্সট, এই পর্যন্ত আমরা যতগুলো ক্লাস করেছি আশা করি বোঝার চেষ্টা করেছি বা বুঝতে পেরেছি। যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমার ইমেল এবং মোবাইল নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবা। আর অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবা, একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে তো বাইর হবেই না। সাথে সাথে যদি বাইরে হইতে মাস্কটা নিয়ে বাইর হবা আর সামাজিক দূরত্ব বজায় রেখে চলবা, অযথা বাইরে ঘোরাফেরা করবা না আর অযথা কোনো কথা মুখ থেকে বাইর করবা না। যেটা প্রয়োজন সেটা বলবা আর যেটা প্রয়োজন না সেটা চুপ থাকবা। আর সসা ধর্মে তোমরা অবশ্যই প্রার্থনা করবা, কারণ এই প্রার্থনার মাধ্যমে আমাদেরকে এনে দেয় সুখ, শান্তি ও সমৃদ্ধি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠদান শেষ করছি। আল্লাহ হাফেজ।